দুনিয়ার প্রথম সিনেমা কোনটা জানেন? লুমিয়ার ব্রাদার্সের তোলা ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি। তবে আজ আমরা সিনেমা বলতে যা বুঝি তার সাথে এই সিনেমার বিস্তর পার্থক্য। পৃথিবীর এই প্রথম সিনেমা হল মিনিট খানেকের এক চলমান ছবি। এখানে কোনো অভিনেতা অভিনেত্রী বা গল্প টল্প কিছুই নেই, কিন্তু শুধুমাত্র কয়েকজন শ্রমিক কারখানা থেকে বার হচ্ছে, ব্যাস এইটুকুই। তাহলে আপনারা ভাবতেই পারেন যে এমন ছবি দেখতে লোকজন আসবে কেন। আসলে ছবি যে এইভাবে নড়তে চড়তে পারে সেকালে সেটাই ছিল একটা বিস্ময়কর ব্যাপার, আর সেটাই দেখতে ভিড় করত লোকজন। এরকম আরো ছোট ছোট বহু সিনেমা তৈরি করেছিল লুমিয়ার ব্রাদার্স। এই যেমন ধরুন লা ভোল্টিশ, যার ইংলিশ টাইটেল ছিল হর্স ট্রেক রাইডার্স। আরেকটা ছবি হল দ্য ব্ল্যাকস্মিথস। এইরকমই আরেকটা সিনেমা হল বেবিস ব্রেকফাস্ট। এই সিনেমাটা দেখে রাশিয়ান লেখক ম্যাক্সিম গোর্কিরও খুব ভালো লেগেছিল। লুমিয়ার ব্রাদার্সের এমন চলমান ছবি দেখে বেশ সরগোল পড়ে গিয়েছিল তখন। তবে সবচেয়ে বেশি হইচই হয়েছিল দি অ্যারাইভাল অফ দ্য মেইল ট্রেন ছবি নিয়ে। 1895 সালের 28শে ডিসেম্বর প্যারিসে এক ক্যাফের বেসমেন্টে যখন এই ছবি দেখানো হয়, তখন প্যারিসের অনেক বাসিন্দাই এক ফ্রা দিয়ে এই সিনেমা দেখতে এসেছিলেন। ছবিতে ছিল যে একটা ট্রেন মার্সাই থেকে লা সিওতা স্টেশন এসে ঢুকছে। এমনটা দেখে অনেক দর্শক ভেবেছিল ট্রেনটা বুঝি তাদের উপর দিয়ে চলে যেতে পারে। ঘাবড়ে গিয়ে কেউ সিটের পিছনে গিয়ে লুকায়, কেউ বা দৌড়ে পালিয়ে যায়। আতঙ্কে বিস্ফারিত চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে 19 শতকের কিছু মানুষ এইভাবেই সিনেমাকে স্বাগত জানিয়েছিল। তৈরি হয়েছিল ইতিহাস। গল্প হলেও সত্যির আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে নিচে লিখে জানান আমায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যি সঙ্গে। আজকের গল্প এতটুকুই রইল। ধন্যবাদ, নমস্কার।